চিনির দাম বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন ব্যবসায়ীরা। তাদের সংগঠন বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন বলেছে, সরকার চিনির যে দর নির্ধারণ করেছে সেই দামে বিক্রি করলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বে ব্যবসায়ীরা। অবশেষে এলপিজির দাম কমানোর ঘোষণা দিয়েছে বিইআরসি। গ্রাহক পর্যায়ে 12 কেজি এলপিজির দাম 35 টাকা কমে 1200 টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের শূন্যরেখায় পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক ওমর ফারুক নিহত হয়েছেন। শূন্যরেখা পার হলে ঘটনাস্থলে নিহত হন তিনি। সাতক্ষীরা শারদীয় দুর্গাপূজা দেখে মণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতের শিকার হয়েছে 10ম শ্রেণীর এক স্কুল ছাত্রী। তবে এই ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। ইরানে পুলিশ হেফাজতে মাসা আমিনের মৃত্যুর পর দেশজুড়ে হিজাব বিরোধী বিক্ষোভে বিভিন্ন বাহিনীর সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 92 জনে। বড় জয় দিয়েই সিরিজ জয় করেছে ইংল্যান্ড। রবিবার রাতে টসে হেরে ব্যাট করতে নেমে 3 উইকেটে 209 রান করে ইংলিশরা। জবাবে 8 উইকেটে 142 রানেই আটকে যায় বাবর রিজওয়ানরা। অনুমতি না নিয়ে কন্টেন্ট ব্যবহারের অভিযোগে একটি মোবাইল অপারেটরের চেয়ারম্যান সহ 14 জনের বিরুদ্ধে মামলা করেছেন মডেল ও অভিনেত্রী সোহানা সাবা।